বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে পাচার হয়ে গেল একটা মানুষকেও তারা গ্রেপ্তার করে নাই। আজকে এই ভল্টের সোনা, এই ভল্টের সোনা তামা হয়ে গেছে, কিন্তু একজন মানুষকেও গ্রেপ্তার করা হয় নাই। বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, তাকে নিয়ে তার নির্দেশ পড়া আমরা নির্বাচনে যাব। এই দেশে চিকিৎসা শেষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ঢাকা আসবেন, আমরা নির্বাচন করব। খালি মাঠে গোল দেওয়ার চিন্তা করেন না।